চাঁদপুরের মতলবপুর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল মল্লিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গত 28 আগস্ট রবিবার সকালে কামাল মল্লিকের বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কামাল হোসেন মল্লিক, রংমালা বেগম। এ সময় কামাল মল্লিক বলেন, গত 10 বছর ইউপি সদস্য থাকা অবস্থায় সরকারের তৃণমূল পর্যায়ের অনেক উন্নয়ন কাজ করেছি। আমার ইউপি নির্বাচনে 3 বার সদস্য পদে নির্বাচন করি, 2 বার জনগণের ভোটে নির্বাচিত হই। এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থক একই গ্রামের নজরুল মেম্বার, সাবেক মেম্বার মোজাম্মেল হক, বিএনপি নেতা কুদ্দুস, তুহিন সহ আরও কিছু লোকজন আমার বিরোধিতা করে আসছে। ওই চক্রসহ আরও 10 থেকে 12 জন মিলে মাদক বিক্রি, ধর্ষণ, মারামারি সহ সব ধরনের অন্যায় কাজে লিপ্ত থাকে। কুদ্দুস একজন নারীলোভী ও সন্ত্রাস, সে অনেক নারীকে জোর করে ধর্ষণ করেছে। এখনও অনেক নারী তার ভয় আতঙ্কে থাকে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমার প্রতি শত্রুতা করে আসছে। দক্ষিণ মান্দারতলিতে একটি রাস্তা সংস্কারের সময় বেকু ব্যবহার করে মানুষের গাছ গাছালি নষ্ট করে ফেলেছে, তাদের ভয়ে কেউ কথা বলে না। মিজান ব্যাপারী নামে একজন প্রতিবাদ করতে গেলে তারা তার বাড়িতে হামলা ভাঙচুর করে এবং মিজানের মা বোনকে মারধর করে, এমন ঘটনার শিকার প্রায় 50টি পরিবার। গত 17 আগস্ট গভীর রাতে হয়তো কোনো নারী সংক্রান্ত বিষয়ে কুদ্দুসকে কে বা কারা মেরেছে তা আমি জানি না, অথচ কুদ্দুসের মারামারির ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই। চাঁদপুর প্রতিনিধি শহীদুল ইসলাম খোকনের তথ্যচিত্রে, PIB 71 TV।